তাহলে নিশ্চয়ই কোল্ড স্পটে আছে। হট মানে কোল মানে ঠান্ডা, ইয়ে মানে আমি যাচ্ছি। গুড মর্নিং, আসসালামু আলাইকুম, যাচ্ছি। রানী, না না ইকবাল, এ হয় না। কেন বোঝো না? ধনী আর গরিবের মিল কোনোদিন হবার নয়। কেন নয়? তবে কি তুমি আমার নিঃস্বার্থ পবিত্র প্রেমকে ধন্দলোতে দাঁড়ি পাল্লায় মারতে চাও? আরে আমি ধনীর ঘরে জন্মেছি, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি সেটা ধ্রুব নক্ষত্রের মতো চিরসত্য। নক্ষত্র মামুন হয়ে অনেক কাছের চাঁদ কিন্তু ধরতে পারি না। ধরা আমার সাজে না ইকবাল, ভয় তোমার। আমাকে তুমি ভুলে যাও, আর কোনোদিন আমাকে তুমি পাশে দেখো না, দেখো না, দেখো না। রানী, রানী, আমি সব কিছু ত্যাগ করতে পারি, শুধু তোমাকে নয়, তোমাকে নয় রানী। পেয়েছি, এই তো পেয়েছি লাভ স্পট। অথচ তুই একা, তোর দুঃখটা কোথায়? খুব প্রবলেম আছে মনে হচ্ছে। আর কি হয়েছে আমায় বল না। মাথা ধরে গায়ে ব্যথা, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, ব্লাড প্রেশার, নাকি কোনো প্রেমের সমস্যা? আমাকে বল, বোর হয়ে আমি চুটিয়ে প্রেম করে দেবো। প্রিয় তোমার হাত ধরে এমনি করে গাইবো, প্রেমের মরা জলে ডুবে না। কিন্তু এবার ডুবেছে দোস্ত। ডুবেছে? হ্যাঁ, রানী আর কোনো দিন আমার কাছে আসবে না। না আসুক, কেন আসবে না? আমি কোটিপতির ছেলে, এই আমার অপরাধ? না না না, নেভার। প্রেমের ভুবনে কোটিপতি হোক আর ঘটিপতি হোক, অল আউট, চাই শুধু হৃদয়পতি। অতএব হৃদয়ের পাত্রীকে আসিতে হইবে। শোন, আমার বাড়িতে। কিন্তু তোর বউ? বাপের বাড়ি যা। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। অনেক বড় ব্যথা পেলাম স্যার। কেন? 1978 আপনার থার্ড কোচিং ব্যাচের ছাত্র আমি। কত আদর করে বাবা হনুমান বলে আমার কান টেনে মানুষ বানিয়ে পাস করালেন, আর এখন বলছেন আমার চিনতেই পারছেন না। না না না, তুমি কিছু মনে করো না বাবা, বয়স হয়েছে তো, তাই সব কথা আর। ইয়েস স্যার, মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে। তা বাবা, তুমি হঠাৎ কি মনে করে? মানে স্যার, আমরা একসঙ্গে পড়ি তো, আপনার মেয়ে মানে আমার ভগ্নী মিস রানী, উনি আমার কাছ থেকে একটা ইম্পর্টেন্ট নোট ধার নিয়েছিলেন তাই। আচ্ছা আচ্ছা, এই রানীকে একটু ডেকে দাও তো গো। তো বাবা তুমি বসো, আমার আবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি আসুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, একটু আগে আপনি ওকে কি যেন বলে এসেছিলেন, সে তো খুব ভীষণ উত্তেজিত। রানী রানী প্রলাপ ভক্তি ভক্ত গাড়ি চালাচ্ছিল, হঠাৎ একটা ট্রাক এসে ওকে ধাক্কা দিয়ে। কি? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন।
দুঃখ লেগেছে। দেখি দেখি আমার মাস্তে আসছে। কেন তুমি আমার জন্য এত উতলা হও? ও বাবা গো, কষ্ট আমাকে ভুলে যাও। ও বাবা না না, যা কখনো সম্ভব নয়, কোনোদিন হবার নয়, তা নিয়ে মিছি মিছি কল্পনার ফানুস করো না। আমার মুখটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। তুমি এত বড় মিথ্যাবাদী রানী, এই তো বড় লোকের আসল রূপ। মিথ্যের বেশাপি তোমাদের ধর্ম, নিজেদের স্বার্থহীন লালসা চরিতার্থ করার জন্য তোমরা পারো না এমন কোনো কাজ নেই। এখন বুঝলাম সবই তোমার ছলনা, প্রেমের মিথ্যে অভিনয়ে তুমি আমাকে ভোগের সামগ্রী করতে চাও। রানী চুপ করো, তোমাকে আমি চিনে গেছি। এত বড় মিথ্যে অভিনয়, এরপরও বলতে চাও তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমাকে বিশ্বাস করো না? থামো, তুমি মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক। বেশ, তবে চলো। কোথায়? কাজীর অফিসে। কাজী অফিস? হ্যাঁ, আমি যে মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক নই সেটা প্রমাণ করার জন্য চলো। কাজী ফিট ফিট নেন, সই করুন। কাজটা তুমি ভালো করনি। জি। তোমার বাবার নাম কি? ফয়সাল চৌধুরী। কি করেন? ব্যবসা। তোমাদের এই বিয়ে তিনি কি মেনে নেবেন? রানী আমার একমাত্র মেয়ে বাবা। আমি কথা দিচ্ছি আমার কাছে আপনার মেয়ের অমর্যাদা কোনোদিন হবে না। আপনারা দোয়া করবেন। চলো রানী। আসি মা। তাই মা। আসি বাবা। ওগো ওরা ভুল করেছে, তুমি যাও বিয়ে সাহেবের সঙ্গে একবার দেখা করো। তোমার সাহস তো কম নয়, তোমার মেয়ের ভুলের মাসুল দিতে যাব আমি। নাও নেভার। তোমার রানীকে তুমি দেখো খোদা খোদা। আর বেচারা গরিব মানুষ। সামন কি জানেন আপনি? খোঁজ নিয়ে দেখুন, ডেফিনেটলি মিথ্যা কথা বলেছে। আমি দেখেছি গরিবরা অর্থের লোভে নিজের মেয়েকে অসৎ পথে ঠেলে দিয়েছে, দুধের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, দুটো টাকার জন্য চোখ কান বুঝে মিথ্যে কথা বলে। আর মিথ্যে কথা আমি একেবারে সহ্য করি না। কি হোটেলে কেন? না মানে বাবা তো ভীষণ রাগী লোক, হঠাৎ বিয়ে করেছি শুনলে উনি খেপে যাবেন। এই কয়েকটা দিন কিছু ভাবুন। হ্যাঁ ভাবি, ওর বাবা যেমন রাগী লোক তেমনি আবার দিল দুরি, বিশুস্তে বুঝিয়ে বললে উনি মেনে নেবেন, আর সে বুঝাবার দায়িত্ব সেটা আমি নিচ্ছি। আপনি নিশ্চিন্ত মনে কেন হানিমুন করুন, চলি রে চলি। রবিন শোন, আচ্ছা রাতে যদি বাবা আমাকে তালাশ করে তখন? ও নো প্রবলেম, রবিন আছে। টাটা বাই। তুমি মিছেই ভাবছো, আমি তো তোমারই ছিলাম, তোমারই আছি, সারা জীবন তোমারই থাকবো। ওগো এই তুমি কি করলে? আমি যে গরিব ঘরের সাধারণ মেয়ে, তোমার বাবা কি আমাকে মেনে নিতে পারবেন? একটু হয়তো সময় নেবে, মেনে তাকে নিতেই হবে, কারণ আমি বাবার একমাত্র ছেলে, আর তুমি তুমি আমার বিয়ে করা বউ, আমার সব। ইকবাল। রানী ইকবালের খাওয়া হয়েছে? ইকবাল ফিরেছে? তুই যা। আল্লাহ, শুধু বন্ধুর খাতিরে নতুন বউকে ফেলে বাইরে রাত কাটাচ্ছি, এ কথা শুধু তুমি জানো। কিন্তু বউ, আমার ডেঞ্জারাস বউ, সে কি বিশ্বাস করবে? তুমি সেভ করো খোদা, তুমি সেভ করো।
ছোট সাহেব নাস্তা করবেন না? ছোট সাহেব
বাবাজি আবার সন্ধ্যায় মুলাকাত হবে। হ্যাঁ চলি, আসসালামু আলাইকুম। আসি মফিজ, মফিজ হুজুর। কিরে ইকবাল উঠেছে? ছোট সব এখনো বাথরুমেই আছেন। এখন তা করা উচিত, তাই করছি। হোটেলে না হয়ে আজ তোমার বাড়ি থেকে এমনি করে সাজিয়ে তোমাকে যদি অফিসে পাঠাতে পারতাম। পারবে রানী, নিশ্চয়ই পারবে। রানী, তুমি শুধু আমার ঘরের নও, আমার মনের গৃহের আজীবনের গৃহলক্ষী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা এখানে ফ্রি স্টাইলে কুস্তি লড়ছ, আমি দূর দূর বুকে তোমার আব্বা হুজুরের আদর সোহাগের ইন্তজার করছি। কি খবর দোস্ত, ধরা ধরা পড়িস নি তো? আরে দেখ, দিস ইজ জবিন, ধরে এতই সহজ। নাও ভাবি, আশা করি আপনার প্রথম ফুলসজ্জার রাত নিশ্চয়ই কিস্তি হয়েছে মার। ও সরি ফর অবজেকশনেবল কোশ্চেন। মাই গড, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আরে শিগগির অফিস যা। ও মাই গড, আমার তো দেরি হয়ে গেল, মাই ডেঞ্জারাস ওয়াইফ। চলি চলি যা। হ্যাঁ চলি, হে চলি। আমার সোনার সংসার ভেঙে খান কান করে ফেলছো কেন? তোমাকে ধরে নিয়ে যাবে, তুমি জানো না ডার্লিং, তোমাকে আমি কত ভালোবাসি। বাবুন ভালোবাসার মুখে চাঁদার বাড়ি, আমাকে বিয়ে করে এখন রাত কাটানো হচ্ছে আরেকজনকে নিয়ে। আরেকজনকে বাঁচাবার জন্য মানবতার খাতিরে আমি প্রশ্রয় দিচ্ছি। দেখো তোমার মানবিক কারণ, আমি চললাম। আরে ও ডালি, তুমি চলে গেলে আমার কি হবে? বাবার বেরিয়েও না, খবরদার আমাকে ছেড়ে দাও। যাকে নিয়ে রাত কাটা তার কাছে যাও। না না না, কাউকে নিয়ে রাত কাটেনি, ও থুরি কুলবালিশ নিয়ে। আর কোনো মানি জানে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। গুন্ডা, লাফাঙ্গা, বদমাশ। খবরদার, গালি দিবে না বলছি। চললাম বাপের বাড়ি। বাপের বাড়ি চলে গেল। না না না, যাবেন না, যাবেন না, আপনি ঢুকতে পারবেন না। জিয়াসমিনের মা না, বিবি আমার, তোমার না। নাসির পুলো সতালো ভাই রবিন পুলো, কাউকে কেয়ার করি না। অবাধ্য স্ত্রীকে শায়েস্তা করা প্রত্যেক ইমানদার মুসলমানের ফরজ। তুমি এত বড় সাহস এখানে এসেছ? না এসে উপায় কি ডার্লিং? আমাকে ভুল বুঝে কিছু বলার সুযোগ না দিয়ে তুমি চলে এলে, এত নিষ্ঠুর তুমি, একবারও জানতে চাইলে না তোমার মতো সুন্দরী বউকে রেখে আমি কোথায় কিভাবে রাত কাটাচ্ছি। জানতে আমি চাই না, এক্ষুনি বেরিয়ে যাও। আর একবার ভেবে দেখো। বেরিয়ে যাও বলছে। বেশ, আমি চলে যাচ্ছি।
কিন্তু মনে রেখো এখান থেকে বিদায় নেওয়ার আগে সোজা তোমার নাম জপতে জপতে বাঁচের তোলে পরে যখন শহীদ হয়ে যাব তখন এই রইল মিষ্টি আমার চল্লিশা পালন করো কিন্তু যেদিন জানবে আমার বন্ধু ইকবালকে তার ভয়ঙ্কর বাপের হাত থেকে রক্ষা করার জন্য রোজ রাতে তাদের বাড়িতে প্রক্সি দিচ্ছিলাম ইকবাল ভাই কি হয়েছে এই জন্য তো বলি তোমরা মেয়ের যা বোঝো পরে মনে নেই ইকবাল তোমার আমার বিয়েতে কিরকম সাহায্য করেছিল আজকে তার দুর্দিনে যদি আমরা তার পাশে গিয়ে না দাঁড়াই তাহলে গাদ্দার হয়ে যাবো না কেন কি হয়েছে তার ইকবাল এক গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে এখন হোটেলে আছে হোটেলে আছে ইয়েস আর আমি ইকবালের হয়ে রোজ রাতে প্রক্সি দিচ্ছি আমরা এখন তার কি উপকারে আসতে পারি আমরা নয় একমাত্র পারেন তোমার দিলদারি আব্বা আব্বা হ্যাঁ তোমার আব্বা অর্থাৎ আমার শ্বশুর যদি ইকবালের শ্বশুর হয় তাহলে সমস্ত প্রবলেম সলভ প্লিজ তুমি আব্বাকে একটু ম্যানেজ করো না যাও না আমি না আমি ইকবালকে নিয়ে আসি কেমন শুভকাম শীঘ্রম হ্যাঁ তুমি তুমি তাহলে একটা এই মিষ্টিমুখ করে নাও মিষ্টিমুখ এই এই মিষ্টিমুখ আমি একটা মিষ্টিমুখ করি হ্যাঁ চলি চলি আমি চলি কিন্তু বাবা রাখ তোর বাবা বাবার ভয়ে দিনের পর দিন তুই ভাবে কি হোটেলে রাখবি আরে ঘরের বউ সেখানে থাকবে হোটেলে ভাবে একটা প্রেস্টিজ নাই রবিন নো আর্গুমেন্ট আমি কিচ্ছু শুনতে চাই না আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি রোজ রাতে তোমার বিছানে যে আমি শুতে পারবো না আমার বউ যে আমাকে তালাক দিয়ে দিবে আমার লাস্ট ওয়ার্নিং ঘরের বউকে ঘরে নিয়ে যাও দোস্ত আমি তো ভেবেই পাচ্ছি না কি করে বাবাকে বোঝাবো জিনা আপনাকে কিছু ভাবতে হবে না আমি অলরেডি প্ল্যান করে রেখেছি যা কিছু বোঝাবার আমি বোঝাবো তুমি এসো চলো আমার সঙ্গে এসো না না এই তুই কি বলছিস এত বড় মিথ্যে কথা আমি কি করে বলবো মিথ্যে মিথ্যে কোথায় আব্বা হুজুর ইকবালকে আপনার ছেলের মতো নয় আহা কি মাসুম চেহারা আর তার স্ত্রী সে তো আপনার মেয়েরই মতো মতো কি মেয়েই তো আপনি থাকতে ওরা হোটেলে সংসার করবে ও কি ট্র্যাজেডি এও কি আপনি চান আজ যদি আপনার মেয়েকে নিয়ে আমি হোটেলে সংসার করতাম তাহলে কি আপনি অ্যালাউ করতেন নো নেভার কখনো না তাহলে কি আপনার সন্তান তুল্য দুটি নিষ্পাপ ছেলে মেয়ের জীবন হোটেলে ধ্বংস হয়ে যাবে এও কি আপনি চেয়েছে দেখবেন হ্যাঁ বাবা একটি ঘরকে রক্ষা করলে নাকি হজের সোয়াব পাওয়া যায় ওদের ভবিষ্যৎ নির্ভর করছে তোমার উপর তুমি না করো না বাবা ইয়েস ফাদার প্লিজ হ্যাঁ চাচা এই উপকারটুকু করলে আমরা কৃতজ্ঞ থাকবো হ্যাঁ থাকবো আব্বা হুজুর আর চিন্তা সময় নেই আর চিন্তার সময় নেই টাইম ইজ শর্ট টেক ডিসিশন টেক ডিসিশন বেশ যাওয়াই মেয়ে তাই হবে ইয়া মাওলা আমার আব্বা হুজুরকে হায়দ্রাস করো চল 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 সালাম আলাইকুম চল চল আরে চল 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 আমার ছেলে আমাকে না জেনে বিয়ে করেছে কোথাকার একটা আজে বাজে মেয়েকে স্টপ আঙ্কেল আজে বাজে কেন আজে বাজে কেন মেয়ের বাবা বলো আমারই আব্বা হুজুর জামালউদ্দিন সাহেব আমার শ্বশুর জামালউদ্দিন সাহেব জি তারই মেয়ে না না যা ভাবছেন তা নয় আমার আব্বা হুজুর বিরাট বড় লোক স্নো ফ্যাক্টরি পাউডার ফ্যাক্টরি এরোপ্লেন ফ্যাক্টরি রকেট ফ্যাক্টরি রকেট ফ্যাক্টরি না 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 মানে মানে খেলনা রকেট যাক যা বলছিলাম আব্বা হুজুর অনেক ফ্যাক্টরির মালিক অতএব বুঝতেই পাচ্ছেন সোসাইটিতে তার কেমন একটা পজিশন ঠিক আছে তাকে আমার সঙ্গে দেখা করতে বলো ও শিওর কি বিপদ আমার আবার অনেক কাজ আছে ওরা সব গেল কোথায় জামাই বাবাজি প্রেজেন্ট স্যার ও থুরি আব্বা হুজুর প্রেজেন্ট চলো 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 হে আসতে পারি আমি জামালউদ্দিন ও আরে হাসুন 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 বসে না আমি বসতে আসেনি আমি জানতে চাই আপনার ছেলে আমার মেয়েকে আমার অমতে কেউ বিয়ে করে তোর আব্বাও যদি দেখছি রিভার্স যাচ্ছে মানে উল্টা গায়ে তুমি আমার কথা একটু বলতে চাও চুপ করে আছেন কেন জবাব দিন কেমন শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে আপনার মতো সম্ভ্রান্ত লোকের ছেলে হয়ে
এই জঘন্য কাজ সে কি করে করতে পারলো? মানে দেখুন, এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। কেন জানতেন না? কিরকম গার্জেন আপনি? আপনার ছেলে কখন কোথায় কি করে সে খোঁজই যদি না রাখেন তা কিরকম বাবা? আমি তো তাকে গুলি করেই মারতাম। আপনার ছেলে বলে ছেড়ে দিলাম। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। হতবাকাটা যে এমন করে আমার মুখে চুনকালি মাখাবে আমি ভাবতেই পারি। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করেছে বলে আপনার মুখে চুনকালি পড়েছে? ফালতু লোক। না না, সে কি কথা, আপনি ফালতু হবেন কেন? বেশি কথা কাজ। এবার বলুন, আমার মেয়েকে পুত্রবধূর মর্যাদায় বরণ করবেন কি করবেন? নিশ্চয়ই নিশ্চয়ই আপনার মেয়ে হবে আমার পুত্রবধূ, এ তো আমার সৌভাগ্য। যেদিন খাবো পোলাও কোরমা কোফতা। দোস্ত, তাহলে নানিকে সাজাবার ব্যবস্থা করতে হয়? আরে সে তো আমার বই ডিউটি। ও ও হ্যাঁ হ্যাঁ চল, হ্যাঁ চল চল চল। উনি গুরুজন, তার সঙ্গে এত বড় মিথ্যে অভিনয় আমি কিছুতেই করতে পারবো না। শ্বশুরকে ধোকা দিয়ে তার অভিশাপ নিয়ে আমরা যে কোনোদিন সুখী হতে পারবো না। প্লিজ ভাবি, মাত্র কটা দিন তারপর সব ঠিক হয়ে যাবে। আমার যে দারুণ ভয় লাগছে। ভয় কিসের, আমি তো আছি। স্বামী হয়ে আমি তোমাকে বিপদে ফেলতে পারি? এসো মা, এসো এসো মা, আমার বেঁচে থাকো মা, বেঁচে থাকো, অনেক বড় হও মা। মা, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার জায়গা আমার মাথায়। আমি গরিব মানুষ, আমাদের বাড়ি কি তোমার পছন্দ হবে মা? এসো এসো ভেতরে এসো, এসো এসো মা, এসো এসো। এই যে এই এই তোমার ঘর মা। নো আঙ্কেল, এ ঘর আমার বোনের উপযুক্ত নয়, আরো ভালো করে সাজাতে হবে। আপনি নিজেকে বড়লোক বলে জাহির করেন, অথচ এই তার নমুনা। আমার আব্বা হুজুর একবার টের পেলে আমার বোনকে ডিভোর্স করে নেবে। না না, ও তুমি ভেব না, আমি সব ঠিক করে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল, এবার তাহলে চলুন, আমার বোন ভীষণ টায়ার্ড। ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা বিশ্রাম করো মা। আল্লাহ, চলি রে চলি। হ্যাঁ তুমি কি করলে? এ আমি চাইনি, এ আমি চাইনি, এ আমি চাইনি। ভেবো না রানী, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু বাবার মনটা জয় করে নাও। আমি একই, তুমি কেন আমাকে সব করছো? বাবাকে যত্ন করে খাওয়ানো প্রত্যেক মেয়েরই কর্তব্য, তাছাড়া বিয়ের পর শ্বশুরও তো মেয়েদের বাবা। সত্যি তুমি বড় খানদানের মেয়ে। বসো। বুঝলাম না, আমি তো প্রথমে খেপে গিয়েছিলাম, ভেবেছিলাম যে হতবাগাটা হয়তো কোনো গরিব ঘরে অথবা মিডল ক্লাস ফ্যামিলিতে বিয়ে করে আমার বংশের মানিজ্যতেই ডুবিয়ে দিয়েছে। সেটা দেখি না, হতবাগার টেস্ট আছে, শহরের বিশিষ্ট ধনীর ঘরেই বিয়ে করেছে। কি বল? জি উজ্জা, আমার আবার অফিসের সময় হয়ে গেল, আমি যাই, তোমরা খাও। কি ভাবছো? খাও, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভেবো না। জুতোটা কি হলো? মফিজ, হাশেম, দাদু। এই যে বাবা আপনার জুতো। ছি ছি বোমা, এই কি তুমি জুতো হাতে নিয়েছো? এসব তোমাকে মানায় না মা। কেন বাবা, মা বাবার পায়ের নিচেই তো সন্তানের দেহের।
মা, তোমার তুলনা হয় না। উঁচু খানদানের মেয়েরা এইরকমই হয়ে থাকে। তুমি আমার বংশের গৌরব। আমাকে ডাকছেন তো? কোথায় ছিলে? মানে রান্নাঘরে। জানো বৌমা, এই জন্যই আমি গরিবদের একেবারে দেখতে পারি। কথায় কথায় মিথ্যে কথা বলবো, বুঝলে? আমি সব মাফ করতে পারি। কেউ যদি আমাকে প্রতারণা করে, আমার সঙ্গে ছল চাতুরি করে বা মিথ্যে কথা বলে, তাদের কোনো ক্ষমা নেই। তুমি দেখো তোমার ইকবাল তৈরি হয়েছে কিনা। আমার লক্ষ্মী বৌমা। না পারবো না, এমন করে বাবার সঙ্গে লুকোচুরি খেলতে কিছুতেই পারবো না। একদিন না একদিন সবকিছু প্রকাশ পাবেই, তখন তখন আমার কি হবে? কেন আমাকে বিপদে ফেললে? কেন কেন? রানী, হ্যাঁ, আর ছল চাতুরি নয়, বাবাকে আমি সব খুলে বলবো। কোথায় যাচ্ছ? সত্যের মুখোমুখি দাঁড়াতে। রানী প্লিজ। হ্যাঁ, যে বাবা আমাকে এত স্নেহ করেন, এত ভালোবাসেন, তার সঙ্গে মিথ্যে ছলনা আর নয়। আমি বাবাকে সব খুলে বলবো, বলবো আমি গরিবের মেয়ে বাবা। আপনি যা ভাবছেন আমি তো নই, আমি তো নই। রানী, লক্ষ্মীটি দোহাই তোমার, পাগলামো করো না, আমার কথা শোনো। না না, আমি আর কোনো কথাই শুনতে চাই না, আজ আমি সব খুলে বলবো। ছাড়ো, ছাড়ো আমাকে। রানী, 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 আমি তোমার স্বামী, তুমি তুমি আমার অবাধ্য হতে চাও? রানী, বাবা অত্যন্ত বদরাগী এবং রকচটা লোক, তাকে হঠাৎ করে কিছু বলা ঠিক হবে না, ধীরে সুস্থে বুঝিয়ে বলতে হবে। তার মধ্যে উনি হার্টের রোগে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। রানী, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, বাবাকে আমি সবকিছু খুলে না বলা পর্যন্ত তুমি তাকে কিচ্ছু বলবে না। কথা দাও রানী, স্বামী হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি। না, অনুরোধ কেন? তুমি যে আমার স্বামী, আমাকে আদেশ করো, তোমার সব কথা আমি শুনব। রানী, ব্যাড নিউজ স্যার। ব্যাড নিউজ? জি স্যার, আমাদের নিউ ইয়র্ক ব্রাঞ্চের পজিশন নিয়ে কেস স্টার্ট হয়েছে স্যার। ও মাই গড, তাহলে তো ইমিডিয়েটলি নিউ ইয়র্ক যেতে হয়। ঠিক আছে, ইকবালকে আমি না, ভবিষ্যৎ নতুন বিয়ে করেছে, ওর পক্ষে এক্ষুনি বাইরে যাওয়াটা ঠিক হবে না। অলরাইট, আমি যাবো, আপনি ব্যবস্থা করুন। ওকে স্যার। বৌমা, এই যে বৌমা, একটা জরুরি কথা, কাল খুব একটা ইম্পর্টেন্ট কাজে আমাকে নিউ ইয়র্ক যেতে হচ্ছে। বাড়ির সমস্ত দায়িত্ব তোমার উপর রইল, সব দিকে নজর রাখবে, বিশেষ করে চাকর বাকর গুলো সুযোগ পেলেই কাজে গাফিলতি করে, ওদের খুব কড়া হাতে শাসন করবে। ওকে, বাপ হয়ে মেয়েটার একবারও খোঁজ নিলে না? কেমন আছে না আছে একবার অন্তত যাও। মিছেই ভাবছ, গরিব বাপ মার ঘর ছেড়ে মেয়ে তোমার বড়লোক স্বামীর ঘরে ভালোই আছে, সুখেই আছে। আমি গেলে যদি বিব্রত বোধ করে? না না না, আমাকে ওখানে যেতে বলো না, চলে। এই জানো, ভাবিনে মা হতে যাচ্ছে। ও তাই নাকি? ওয়ান্ডারফুল, দুই বন্ধুর একই সঙ্গে কেস। লবণ নিয়ে এসেছি। ছি ছি, কিছু মনে করবেন না, ঠিক আছে? যান, চলো। পাচ্ছি রে বাবা, ওই বাপ পালন রে। নেহা, তোমার ডার্লিংকে দেখে আমার ডার্লিং চম্পার কথা মনে পড়ে গেল, তাই ছেড়ে দিলাম। ও চম্পা,
আয় উপার্জন তো খুব ভালো দেখছি, সারা জীবন পায়ের উপর পা রেখে রাজ রানীর মতো বসে বসে খেতে পারবে। আচ্ছা এখন যদি আমি বিয়ে করি? অসম্ভব, পাঁচ বছরের মধ্যে শুধু বিয়ে কেন, বিয়ের নাম পর্যন্ত উচ্চারণ করা চলবে না। নির্ঘাত বিধবা, স্বামীর মৃত্যু, অবধারিত সমান, দেখি আমার ফিস 120। প্রতি মাসে অন্তত পক্ষে একবার করে তুমি আমাকে হাত দেখাবে। হাতে নতুন রেখা উঠতে পারে, সেই রেখায় তোমার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে, তখন তুমি নিশ্চিন্তে বিয়ে করতে পারবে। আচ্ছা আসি। তাহলে রাজু এখন আমি বিয়ে করতে পারবো না? এতদিন একা একা কি করে কাটি রক্ত? তাহলে কনক কি? না না কিছু না কিছু না, আয় বস। মাথা ফাটালে কি করে? আর বলিস না, সারারাত দেখে গাড়ি চালাবে। গাড়ির দোষ নাকি তুই দেখে শুনে পথ চলিস না? তোকে নিয়ে হয়েছে আমার মরণ, এক একদিন এক একটা অঘটন ঘটে আসবে। আর আমার তোর কি? কিছু না। বললি না? জানি না। মহলার বাড়িওয়ালি তো মেজাজ দেখো, যার বাপ মা নেই যে এতিম তার আবার মেজাজ, কেউ কেমন মেজাজের ধার ধরে। ও যা, আউট অফ ফোকাস। তোর মেজাজের ধার না ধারলে আমার কে রক্ষে আছে? কিরে স্টুডিওতে যাবি না? ও হ্যাঁ দেখো, আমার ফটোটা একটু ভালো করে ধুলাই করবেন কিন্তু। হ্যাঁ আপনাকে খুব ভালো করে ধুলাই করব, কিন্তু কেমন করে করব? আপনি যে মোটা। কি আমি নাকি মোটা? দেখুন তো আমি তিন দিন সুগারে ঠিক ঠিক হয়ে লাগছে, আমার নাকি বলে মোটা? আরে না না না, কে বলেছে আপনাকে মোটা? এত সুন্দর এত স্লিম ফিগার আমার লাইফে দেখি। সত্যি? আরে উস্তাদ তোর মাথায় কি হয়েছে, কোনো ফাইটিং কেস? আরে না কিছু না, কেটে গেছে, দেখি আজকের আমদানি। আচ্ছা আচ্ছা দেখাচ্ছে। চম্পা আর কদিন ঝুলিয়ে রাখবি, চল না এবার বিয়েটা করে ফেলি। স্বামীর মৃত্যু অবধারিত সমাস, বিয়ে? ওরে বাপ রে বাপ, না না না। আরে 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 না 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 না, প্রেম 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 ভালোবাসা দেয়া নেয়া মন, প্রেম প্রেম ভালোবাসা দেয়া নেয়া মন, বিয়ে শাদির বয়স আমার হয়নি এখন। ষোলো কিবা সতেরো যে বয়স তোর এখন, ষোলো কিবা সতেরো যে বয়স তোর এখন, কুড়ি হলে বুড়ি হবি দেখবে কে তখন। প্রেম প্রেম ভালোবাসা দেয়ানি আমার, দেয়ানি আমার, কথা বলে কেন বুকে মারি ছুরি। খাইতে ভালো মুড়ি
কথা বলে কেন বুকে মারি ছুরি জানিস কি লোকে বলে সবুরে মেওয়া ফলে জানিস কি লোকে বলে সবুরে মেওয়া ফলে একই কথার প্যান প্যান আমি সইব কতক্ষণ 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 আরে গেলি প্রেম প্রেম ভালোবাসা দেয়ানে আমন বিয়ে শাদির বয়স আমার হয়নি এখন প্রেম প্রেম ভালোবাসা দেয়ানে আমন দেয়ানে আমন কতদিন ঝুলবো আমি শাড়ির আঁচল ধরে দেন ক্ষমা করে জানা দূরে সরে আর কতদিন ঝুলবো আমি শাড়ির আঁচল ধরে পুরুষ কি পাগলে আর সুযোগ পেলে ধরে হাত পুরুষ কি পাগলে যা সুযোগ পেলে ধরে হাত থাকলে রাজি ডাকবো কাজী করিস না বারণ তুই বারণ বারণ প্রেম প্রেম ভালোবাসা দেয়ানে আমন বিয়ে শাদির বয়স আমার হয়নি এখন ষোলো কিবা সতেরো যে বয়স তোর এখন কুড়ি হলে বুড়ি হবি দেখবে কে তখন প্রেম প্রেম ভালোবাসা দেয়ানে আমন দেয়ানে আমন আমি দাদা হয়েছি আমি দাদা হয়েছি দাদু ভাই আমি আসছি আমি তোমাকে দেখতে এক্ষুনি আসছি রানীর ছেলে হয়েছে তুমি আমার নাতির হায়াত দারাজ করো আমার রানীকে সুখে শান্তিতে রেখো আল্লাহ সুখে শান্তিতে রেখো কার চিঠি রানী ওর স্বামী সেই বন্ধুটা দিয়ে গেল শুনেছ রানীর ছেলে হয়েছে হ্যাঁ বাবা 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 কাঁদে না কাঁদে না বাবা কাঁদে না বাবা কাঁদে না বাবা কাঁদে না প্লিজ কাঁদে না তুমি আমার দাদুকে কাঁদাচ্ছো কাল দেখি 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 এসো দাদু এসো এই যে বুঝলো বৌমা তোমার ওর বাপ মা হলে কি হবে তোমাদের চেনেই না আমাকে ঠিকই চেনেছে আমি ওর দাদু জানো দাদু আসায় আমার ভাগ্যটা আরো খুলে গেছে এই তো নিউ ইয়র্ক থেকে অর্ডার এসছে অনেক টাকার মাল কিনবে কিন্তু ওকে ছেড়ে যাই কি করে ওকে ছেড়ে আমি একদম থাকতে পারি না বেশ তো বাবা তাহলে আমি যাই হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় তাহলে আমি তো যাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ এসে দাদু তোমার বাবা নিউ ইয়র্ক যাওয়ার ব্যবস্থা করছে বাবাই তো যেতে চেয়েছিলেন তুমি কেন রাজি হলে বড় বাবাকে আর কত কষ্ট দেব বলো কিন্তু আমার যে দারুণ ভয় করছে আর কতদিন এভাবে লুকিয়ে রাখবো তুমি মিছেই ভাবছো দেখলে না বাবা এখন তার নাতি বলতে অজ্ঞাত কিচ্ছু ভেবো না লক্ষ্মীটি নিউ ইয়র্ক থেকে ফিরে এসে আমি বাবাকে সব খুলে বলবো কেন আজই বলো না তুমি বলছো বেশ আমি এক্ষুনি বলছি না না থাক ফিরে এসে বলো যাওয়ার আগে তোমাকে সুখবর শোনাবো সুখবর হ্যাঁ তুমি তুমি আবার বাবা হবে সত্যি সত্যি বলছো
তাকে যে কি করে আদর করব। কিন্তু হ্যাঁ সাবধান, প্রথমটা তো বাবাই দখল করে নিয়েছে, একদম কুল ছাড়া করতে চায় না। কিন্তু এবারেরটা হবে শুধু তোমার আর আমার, বাবাকে নাক গলাতে দিচ্ছি না। হয়েছে হয়েছে, গাছে কাঁঠাল গোপে তেল। আরে বোকা, বিদেশ যাচ্ছি তেল পাবো কোথায়? হ্যাঁ সবই তো বাটা রয়। ছি কাঁদে না লক্ষ্মীটি, এই মাত্র কটা দিন, দেখতে দেখতে চলে যাবে, শরীরের যত্ন নিও। নিদেশ বিভূ সাবধানে থেকো। থাকবো গো থাকবো, তোমার হুকুম না শুনে পারি? এই যে বাবা 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 চলি, হ্যাঁ এসো এসো। গোগো একটা কথা রাখবে, একটি মাত্র নাতি, কিছুই দিইনি বাচ্চার জন্য এই আংটি আর রানীর হাতের লাগানো গাছের এই প্রথম পেঁপেটা দিয়ে এসো। না না আমি যেতে পারবো না। পারবে না? না। এ কথা তুমি বলতে পারলে? ওখানে মেয়েটা কেমন আছে না আছে একবারও কি দেখতে ইচ্ছে করে না তোমার? কি মুশকিল, একটি মাত্র নাতি, একবারও কি তাকে আদর করতে ইচ্ছে করে না? তুমি না রানীর বাপ। হ্যাঁ তুমি কেন বুঝতে পারছো না, আমি কত গরিব, সামান্য স্কুল মাস্টার, রানীর বাড়িতে যাওয়া ঠিক নয়। রানী রানী সুখেই আছে। ও তাহলে তুমি চাও না আমার মেয়ে সুখে থাক, দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত হয়ে বড় লোকের ঘরে বিয়ে হয়েছে বলে তুমি সুখী নও? বিয়ের পরে একটি বারো রানীকে দেখতে ও শ্বশুর বাড়ি যাওনি, এটি তোমার বাপের দায়িত্ব। বলো জবাব দাও। আমি যাব, নিশ্চয়ই যাব। দাও দাও আমার কাছে দাও। আমি গরিব হতে পারি কিন্তু স্কুল মাস্টার আমার আদর্শ আছে, বড় লোকের ভয়ে আমি আমার মেয়ের কাছে যেতে পারবো না। নেভার, আই মাস্ট গো, যাব। বাবা কেমন আছে? বাবা থাক মা থাক, বেঁচে থাক। মা কেমন আছে? ভালো, তুই কেমন আছিস? মামনি, ও হ্যাঁ, তোর নিজের হাতের লাগানো গাছের প্রথম পেঁপে তোর মা পাঠিয়েছে। আমার কাছে পেঁপে? বৌমা আমার বাবা। তোমার বাবা? তাহলে জালালউদ্দিন সাহেব? জি উনি মানে ও ও আইসি বেয়াই সাহেব জান। জি ফয়সাল চৌধুরীর ড্রয়িং রুমে নোংরা মাটিতে জন্মানো ফলের প্রবেশ নিষেধ। মফিজ আসেন, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে যা। জি তা জানাবে থাকা হয় কোথায়? জি ওই রামপুরা বাজারের। তাই রামপুরা বাজার? জি রামপুরা। ও তা দাঁড়িয়ে কেন, বসুন। বসতে ভয় পাচ্ছেন তো? তা অবশ্যই পাবারই কথা, আজীবন ২৫ টাকা দামের সস্তা কাঠের চেয়ারে বসে যাওয়ার অভ্যেস, হঠাৎ করে ২৫,০০০ টাকা দামের সোফায় এসে বসেই বা কি করে?
তাই আমারই ভুল। অবাক হয়ে গেলেন? না 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 না, অবাক হওয়ার কিছু নেই। দেখুন, এবারের আনাচে কানাচে ছড়ানো ছিটানো যা কিছুই আছে অল ভেরি কস্টলি, অত্যন্ত মূল্যবান। সস্তা কাপড়ে ঢাকা আপনাকে এখানে যে একেবারেই মানাচ্ছে না, এ ব্যাপারে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আমার বাবাকে এভাবে অপমান করবেন না। তুমি এতদিন আমার সাথে ছল চাতুরি করেছো, মিথ্যে বলে আমাকে ধোকা দিয়েছো, সবই ছিল তোমার অভিনয়। তুমি জামালউদ্দিন সাহেবের মেয়ে নাও, আসলে তুমি একটা গরিব ঘরের সাধারণ সস্তা মেয়ে। এবার চাকরি হবার যোগ্যতাও জান নেই, মিথ্যের আশ্রয় নিয়ে সে অধিকার করেছে এবারে পুত্রবধূর মর্যাদা। বাহ, চমৎকার। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোট নই, আমি জাতির মেরুদণ্ড, একজন শিক্ষক। হ্যাঁ, শিক্ষক। কত টাকা মাইনে পাওয়া হয়? আমার ড্রাইভারের মাইনেও তার চেয়ে বেশি। অর্থই মানুষ মাপার মাপকাঠি নয় চৌধুরী সাহেব। মানুষ? গরিব আবার মানুষ হয়ে কবে? সেদিন থেকে আপনার মতো বড় লোকেরা গরিবদের রক্ত চুষে অর্থের পাহাড় বানিয়ে হয়েছে অমানুষ। আজ আপনি ধন দৌলতের দাপটে আমাকে অপমান করছেন, কারণ কারণ আমি একজন গরিব শিক্ষক। কিন্তু ভুলে যাবেন না চৌধুরী সাহেব, আমার শত শত ছাত্র আজ আপনার চেয়ে অনেক বড় লোক। কই, তারা তো কেউ আমাকে অপমান করে না। সমাজে শিক্ষকের মর্যাদা অনেক ওপরে, কারণ তারা মানুষ গড়ার কারিগর। থামুন, শিক্ষক আবার গর্ব করছেন আপনি? এই কি শিক্ষকের আদর্শ? টাকার লোভে নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন আপনি? আপনি স্বার্থপর, লোভী। না না, আমার বাবা লোভী নন, বিশ্বাস করুন। এই বিয়ের ব্যাপারে বাবা কিছুই জানতেন না, কিছু জানতেন না। এখন তো জেনেছেন, জানবার পরেও এখানে কোন শহরে দাঁড়িয়ে রয়েছেন? হা করে দেখছেন কি? এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে দারোয়ান দেখে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আমি ব্যর্থ হব। চৌধুরী সাহেব, গেট আউট। আপনার যদি পায়ে পড়ি, আমার বাবার কোনো দোষ নেই। যা শাস্তি দেবার আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। শিক্ষক, কটা টাকা মাইনে পাওয়া হয়? আমার ড্রাইভারের মাইনেও তার চেয়ে বেশি। আমার ড্রাইভারের মাইনেও তার চেয়ে বেশি। টাকার লোভে নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এ কি শিক্ষকের আদর্শ? টাকার লোভে নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে, লেলিয়ে দিয়ে, লেলিয়ে দিয়ে, লেলিয়ে দিয়ে, লেলিয়ে দিয়ে। আমার চোখকে পর্যন্ত ফাঁকি দিয়ে তুমি এতদিন ধরে এবারের পুত্রবধূর আসন দখল করে আছো, একদিনের জন্য জানতে দাওনি যে আসলে তুমি সামান্য বস্তির একটা সাধারণ স্কুল মাস্টারের মেয়ে? বিশ্বাস করো, লুকিয়ে রাখতে আমি চাইনি। বারবার আমি আপনাকে সব খুলে বলতে চেয়েছি। বাবাকে সবকিছু খুলে না বলা পর্যন্ত তুমি তাকে কিচ্ছু বলবে না। কিন্তু এত সুখ, এত স্বাচ্ছন্দ্য হারাবার ভয় বলতে পারেন? এই তো না না, দেওয়ার প্রয়োজন নেই। তুমি নিচু তলার মানুষ, ছিঁড়বে উপরে ওঠবার চেষ্টা করো না। বাবা খবর দাও, মা অকাবাজ মিথ্যাবাদী, তোমাকে আবার আমাকে বাবা বলে ডাকলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বেরিয়ে যাও। স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথায় যাবো? কারোর উপর কোনো অবিচার আমি করি না, তোমার একটা ভবিষ্যৎ আছে জানি। টাকার লোভেই তো আমার ছেলেকে বিয়ে করেছিলে, তাই না? 50,000 এই টাকা দিয়ে অনায়াসে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারো। টাকা আমি চাই না, আমি চাই আমার স্বামী, আমার সন্তানকে। দাও
দোহাই আপনার, আমাকে আমার খোকারটা যেতে দিন। হ্যাঁ নিশ্চয়ই, খোকার ব্যাপারটা ফয়সলা হওয়া দরকার। মফি, খোকাকে নিয়ে আয়। আমার রক্ত, এর উপর তোমার কোন অধিকার নেই। সন্তানের উপর মায়ের অধিকার নেই না? আমার বংশধর, তোমার মতো একটা নিচু বংশের মিথ্যেবাদী জঘন্য মেয়ের ছায়া আমি এর উপরে পড়তে দেবো না। আমি তোমার কাছে আশ্চর্য করছি, আমার বংশধরকে তোমার রাউত রাস থেকে তুমি নিষ্কৃতি দাও। আমি কথা দিচ্ছি, আমি বাড়ি ছেড়ে চলে যাব। শুধু আমার মালিককে আমার বুকে ফিরিয়ে দিন। আমি আমার খোকাকে আপনার কাছে ভিক্ষা চাইছি। সন্তানের মায়া থাকলেও কিছুতেই কাটছে না, বাচ্চাকে দিয়ে কাজ উদ্ধার করতে হবে। আমি তোমাকে শেষবারের মতো বলতে চাই, বলো যাবে কিনা। আপনি আমাকে মেরে ফেলুন, তবে তুমি আমার মালিককে ছেড়ে কিছু পেয়ে যাবো না, কিছু পেয়ে যাবে না। আমার মালিককে মারবেন না, দোহাই আপনার, আমার মালিককে মারবেন না, আমার মালিককে মারবেন না। যাবার আগে ওয়াদা করে যাও, কোনোদিন এ বাড়ির ছায়াও মারাবে না। আমি কোনোদিন ইকবালের সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। এই বাচ্চার কথা খুলে যাবে। যাবো, তবু বেঁচে দাও। কান্না কান্না কান্দে না। আমি অভাগী মা, তোমাদের মনে কষ্ট দিয়েছিলাম তাই আমার শাস্তি। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার মানিককে আমার বুক থেকে কেড়ে দিয়েছে মা গো। রানু, এখন আমি কি নিয়ে বাঁধবো, কেমন করে বাঁধবো? ওরা আমার মরা বাপকে অপমান করেছে মা, আমি নাকি নিচু বংশের জঘন্য মেয়ে, তাই তাই ওরা আমাকে স্বামীর ঘর থেকে চিরজীবনের মতো তাড়িয়ে দিয়েছে, আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। বলো বলো মা, এখন আমার কি হবে? মা 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 রবিন কোথায়? মেয়ে আর জামাইকে দুবাই পাঠিয়ে যা বলার আমাকে বল। কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? কেন একটা ছোট বংশের মেয়েকে নিজের মেয়ের পরিচয় দিয়ে আমার পুত্রবধূ হিসেবে গুছিয়ে দিলেন? কেন তাতে অন্যায়টা কি হয়েছে? তাকে আমার মেয়ে না বললে আপনি কি তাকে পুত্রবধূ বলে স্বীকার করতেন? করতেন। একটা নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস হয়েছে আমাকে দেখে। আল্লাহ কি আমাকে টাকা পয়সা দেননি তাই বলে রবিনের মতো একটা গরিব ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে আমি তো অস্বীকার করি। আপনি কি করেছেন না করেছেন তার খুঁজে আমি আসিনি, আমার ছেলের জীবনটা আপনি ধ্বংস করলেন কেন আগে তার জবাব দিন। চোখ রাঙাবেন না, জামালউদ্দিন কাউকে কৈফিয়ত দেয় না, কৈফিয়ত নেয়। আপনার কিসে এত অহংকার? ধন দৌলতে স্যারে সাহেব কবরে গেলে এইসব ধন দৌলত সঙ্গে দিতে পারবেন? পারবেন।
খোদার সৃষ্টি মানুষকে ভালোবাসতে শিখে। গরিব বলে যে অবহেলা করবেন না, এমন লক্ষ্মী মেয়েকে আপনার পুত্রবধূ হিসাবে পেয়েছে, এটা আপনার চোদ্দ পুরুষের ভাগ্যে। ও সারা খোদা, এই অসহায় মেয়েটিকে তুমি দেখো। কাঁদিসনি বোন, কাঁদিস, সব খোদার ইচ্ছা, ধৈর্য ধর, মনকে শক্ত কর। আমার এখন কি হবে, আমি যে আবার মা হতে চলেছি। ভয় কি, তুই লেখাপড়া জানিস, চাকরি একটা পাবি। এক সন্তানকে হারিয়েছি, কিন্তু গর্ভে আমার আরেক সন্তান। আমাকে বাঁচতে হবে, আমি চাকরি করব, আমাকে চাকরি করতেই হবে। কি যে হুজুর, চাকরি করব? তুই যা, চাকরি করলে তো সবাই থাকবে, তাহলে তো ইকবাল সে লোহায় লোহা কাটে, কাঁটায় তোলে কাঁটা। অতএব গরিবকে দিয়ে গরিব শেষ করতে হবে। আমার লেবার সুপারভাইজার রমজান আলী। স্যার, এই অধম বেঁচে থাকতে আপনার কোনো চিন্তা নেই, যা বললেন তা অক্ষরে অক্ষরে পালন করব। একটা কাকপক্ষীও টের পাবে না স্যার। আমার জানাশোনা একজন ছবি তোলার লোক আছে, ওকে দিয়ে কাজটা হাসিল করব। ঠিক আছে, তুমি যাও, কাশিয়ার সঙ্গে দেখা করো। আউট অফ ফোকাস। কাজ? কি কাজ? বলছি, আমার সঙ্গে চলো, কিছু জরুরি ছবি তুলতে হবে, জলদি এসো। কিন্তু আমার তো এখন যাওয়া কিছুতেই সম্ভব নয়। এক কাজ করো, আমার অ্যাসিস্ট্যান্ট হামিদ মিয়াকে নিয়ে যাও। অ্যাসিস্ট্যান্ট হামিদ মিয়া? আরে কিচ্ছু ভেবো না, ফার্স্ট ক্লাস ফটোগ্রাফার। দেখো হামিদ মিয়া, হামিদ মিয়া এসো, যাও তো বাবা, ওনার কাজটা করে দিয়ে আসো। ঠিক আছে, চলো। আরে ক্যামেরা নিয়ে যাও। সরি স্যার, সরি। যাও, চলো। কি ব্যাপার? আউট অফ ফোকাস। চাকরি নাই, দেখো না কর্মখালী নাই লেখা আছে, যাও। আচ্ছা বল, আপনার একটা চাকরির খুব দরকার না? হ্যাঁ ভাই, একটা চাকরি আমার খুবই দরকার। আসুন বল, আমার সাথে আসুন। কি হলো, আসুন আসুন। স্যার, ইয়াস, ওনার একটা চাকরির খুব দরকার স্যার, ভীষণ অসুবিধে আছে। চাকরি? একটা পোস্ট খালি আছে, কিন্তু তার জন্য ফটোগ্রাফির টেস্ট দরকার। ও আচ্ছা, এক কাজ করুন, আপনি ওনাকে নিয়ে যান। ঠিক আছে, আসুন বোন, আমার সাথে আসুন। দেখো ঠিক আছে তো, আপনি ঘন্টাটা তুলুন। হ্যাঁ হ্যাঁ তুলুন, ঠিক আছে, ঘুমটা নামিয়ে ফেলুন। ঠিক মতো তুলছো তো? এই যে ঠিক যে যে পোজে বলেছিলাম সেইভাবে ছবিগুলো তুলেছিস তো? তার বলতে চল। এখন বাকি রইল শুধু আর একটা কাজ। জানি স্যার। খোদা, আমার মানিক মায়ের আদর থেকে বঞ্চিত।
এই দক্ষিণী মায়ের ফরিয়াদ তুমি শোনো কোথা, ওকে তুমি ভালো রেখো, ভালো রেখো। কে? বাবা আপনি? থাক থাক মা, আসুন বাবা, ভিতরে আসুন। না না, আমি বসতে আসিনি। তুমি তুমি একদিন চৌধুরী বাড়ির বউ ছিলে, লোকে যদি জানতে পারে তুমি থাকো বস্তিতে, তাহলে আমার মান মর্যাদা, বংশগৌরব, আমার ধনদৌলতের শান শওকত সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই আমি চাই তুমি আজই বস্তি ছেড়ে চলে যাও। চলে যাব, তাই হবে বাবা। আমি এখানে থাকলে যদি আমার স্বামীর বংশের মান সম্মান ধূলিসাৎ হয়ে যায়, সে আমি সইতে পারবো না। হ্যাঁ বাবা, আমি যাব, নিশ্চয়ই যাব, এবং আমার স্বামী সন্তান সুখে থাক, শান্তিতে থাক। আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। ওর মা নেই, বলো বোন, কি বলবো, আমার কোনো বাড়ি ঘর নেই, অসহায় এক দুঃখিনী মেয়ে আমি। মা বাবাকে হারিয়ে আজ আমি এদিন পুরা কপাল, স্বামীর ঘরেও স্থান হয়নি। আমার এক সন্তানকে কেড়ে নিয়ে কুকুরের মতো ওরা আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। গর্ভে আরেক সন্তান, এ অবস্থায় রিক্ত নিঃস্ব ভিখিরির মতো রাস্তায় নেমেছি, জানি না জানি না কোথায় যাব। তোমার মতো আমি এতিম বোন, কিচ্ছু ভেব না, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে, আমি এক মুঠো খেলে তুমিও খাবে। না না, আমি অভাগী অপয়া, আমি এখানে থাকলে তোমাদের ক্ষতি হবে, আমাকে যেতে দাও। না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না, এই অবস্থায় রাস্তায় নামলে গুন্ডারা তোমাকে আবার ধরবে, মানুষ রূপী শিয়াল কুকুরের দল তোমাকে ছিঁড়ে খাবে। মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই তুমি যেতে পারবে না। আজ থেকে তুমি আমার বোন, বোন, হ্যাঁ বোন।
সাব্বাস চম্পা। এ না হলে কি মায়ের জাত? আচ্ছা বোন, তোমার স্বামী? না না, আমার স্বামী আমার সন্তান, এ সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করবে না, আমি বলতে পারবো না। কেন পারবে না? আমি ওয়াদা করেছি, সে ওয়াদা আমি কিছুতেই ভাঙতে পারবো না। এ সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করবে না, এরপরও কি তোমরা আমাকে এখানে আশ্রয় দেবে? কেন দেব না বোন, দুনিয়াতে মেয়ে হয়ে জন্ম নেওয়া যে কত বড় অভিশাপ সে আমি জানি। ভালো, এসো আমার সাথে। এই যা, বলতে ভুলেই গেছিলাম, তোমার একটা ধন্যবাদ পাওনা আছে। ধন্যবাদ? হ্যাঁ, তোমার সাগরেদের তোলা সেই ছবিগুলো বাজি মাত করেছে তোর। একটা সতীসাধ্বী ঘরের বউকে ছুমন্তর ছু করে নষ্টা মেয়ে বানিয়ে স্বামীর ঘর ছাড়া করেছে। কি সাংঘাতে আউট অফ ফোকাস! একটা মেয়ের জীবন বরবাদ না করলে আমার জীবনটা আবাদ হবে কি করে? বাবা, পেশেন্স, আমাকে শেষ করতে দাও। সত্যকে কোনোদিন লুকিয়ে রাখা যায় না, সে প্রকাশ পাবেই। অ্যান্ড সো তুমিও তাকে লুকিয়ে রাখতে পারোনি। তুমি চলে যাবার পরপরই আমি জানতে পারি ও ছিল একটা নিচু ঘরের একটা। তবু আমি সব মেনে নিয়েছি। তোমার সন্তানের মুখ চেয়ে আমি সব দুঃখ ভুলতে চেয়েছিলাম, এমনকি আত্মীয়তার দাবি নিয়ে ওর বাবাও একদিন এবার এসেছিল। না, আমি তাকে অপমান করি, বরং পরম সমাদরেই তাকে আমি বরণ করে নিয়েছি। কিন্তু হাজার ধুলেও কয়লার ময়লা কোনোদিন যায় না অতি নির্মম সত্য। আর এই নির্মম সত্যকেই তোমার স্ত্রী আরেকবার ভালো করে প্রমাণ করে গেল, প্রমাণ করে গেল যে একটা নিচু ঘরের একটা মেয়ে দূষিত রক্ত চৌধুরী বংশের পিওর ব্লাডের সংস্পর্শে এসেও এতটুকু পরিষ্কার হয়নি, হতে পারে না। কারণ এই সকল মেয়ের এইটাই চরিত্র, এরা টাকার জন্য না করতে পারে এমন কোনো কাজ নেই। লোক লোক হয়তো প্রশ্ন করবে ছবিগুলো আমি কোথায় পেলাম। ইয়েস, খুব সংগত প্রশ্নই বটে। আমি ভেবেছিলাম তুমি ফিরে না আসা পর্যন্ত ওকে কিছুই বলবো না, আফটারঅল সে তোমার স্ত্রী, তার বিচারের ভারটা তোমার হাতেই হওয়া উচিত। কিন্তু তার হলো না, ও কি করে যেন বুঝতে পারলো যে আমি ওর আসল পরিচয়টা জেনে গেছি, তাই একদিন সবার অলক্ষ্যে নিজের দুধের বাচ্চাকে ফেলে রেখে পালিয়ে গেল। যার নিজের গর্ভে সন্তানের জন্য এতটুকু মায়া নেই, ভেবে দেখো সে কত নিজ, কত জঘন্য। যত যাই হোক, মা তো পৃথিবীর আর কোনো মাকে পারতো এইভাবে নিজের দুধের বাচ্চাকে ফেলে রেখে পালিয়ে যেতে? বলো, যাও দাও। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব সব মিথ্যে। অল রাইট, তুমি যাও তাকে ফিরিয়ে নিয়ে এসো। তার যদি সৎ সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়া, প্রমাণ করো যে সে নিষ্পাপ, পবিত্র। যদি যদি সেটা পারে, তাহলে যদিও তুমি আমার ছেলে, তবু আমি কথা দিচ্ছি পাপ হয়ে তোমার দেয়া সব শাস্তি আমি মাথা পেতে নেবো। রানি, রানি! আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হয়, আর আপনি এসেছেন রানীর খোঁজে? ছি ছি, কি বলছেন আপনি? সবাই যা বলে তাই বলছি, আমরা নতুন ভাড়াটে এ বাড়িতে পা দিয়ে পাড়ার দশ জনের কাছে রানীর সম্বন্ধে কিচ্ছা কাহিনী শুনলাম, তাতে আমাদের পক্ষে সম্ভব নয় বাড়িতে থাকা। নতুন বাড়ি পেলেই চলে যাব। কেন, কি করেছে রানী? শুনলাম কার সাথে নাকি ফষ্টি নষ্টি করেছে, পাড়ার লোকেরা টের পেয়ে ওদের সবাইকে ঘাট ধরে বের করে দিয়েছে। না না, শাবাশ হিরোইন, সুপার ফাইন অ্যাক্টিং। কি আনতে পারলে তাকে? পারলে না,
আমি জানি ও কোনোদিন আমার সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সে মুখ তার নেই, একটা নিষ্পাপ সরল সুন্দর মুখের মুখোশ পরে যে মেয়ে এতদিন ধরে তোমার সাথে প্রতারণা করে এসেছে, আজ নিশ্চয়ই তার মুখোশটা খুলে গেছে, বেরিয়েছে তার আসল কুৎসিত চেহারাটা। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না, বিশ্বাস করা না করা দ্যাটস আপ টু ইউ, কিন্তু এটাই সত্য। কোথায় যাচ্ছেন স্যার? ক্রিমিনালটাকে খুঁজে বের করতে। এটা আমার ইজ্জতের সওয়াল। জি স্যার, এই বাড়ির ইজ্জত আমারও ইজ্জত, আপনি কিচ্ছু ভাববেন না স্যার। যে করেই হোক ওকে খুঁজে বের করবই, তারপর শেষ বোঝাপড়া করবেন আপনি। বোঝাপড়া কার সাথে? আসল নায়িকা তো গায়েব। তা সাহেব, আমি না হয় গরিব ছিলাম, কিন্তু আপনি কত বড় লোক, যে লোভে আমাকে বিয়ে করার কথা দিয়েও আপনাকে বিয়ে করল। অথচ সে আপনিও শেষ পর্যন্ত সোনার শিকল দিয়ে তাকে বেঁধে রাখতে পারলেন, বড় আফসোস। ও হ্যাঁ, ছবিগুলোর কথা বলছিলেন না? ইয়েস, সেগুলো আমার প্রথম প্রেমের কিছু স্মৃতি, আপনার ওয়াইফের কাছে ফেরত পাঠিয়েছিলাম, বাট আই এম এক্সট্রিমলি সরি, দুর্ভাগ্যবশত আপনার বাবার হাতে পড়ে গেছে। বিশেষ করুন, এ ব্যাপারে আমার কোনো হাত ছিল না। সাপাস। ইকবাল, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো বাবা। টিকিট ইজি মাই সন, টিকিট ইজি। তুমি পুরুষ মানুষ, এভাবে ভেঙে বলতে চলবে না। অলরাইট, নো প্রবলেম, আমি তোমার আবার বিয়ে দেবো। না বাবা না, আর কখনো আমাকে বিয়ের কথা বলো না। মেয়েদের প্রতি সব বিশ্বাস আমার হারিয়ে গেছে বাবা, সব বিশ্বাস হারিয়ে গেছে। চম্পা, আমি একটা চাকরি পেয়ে গেছি সেলাই স্কুলে। তোমার কাজ করার কি দরকার? আমরা কি মরে গেছি না? তুমি আমাদের বোঝা, দুই দিন পরে মা হতে যাচ্ছ, এখন শরীরের উপর অত্যাচার সইবে? নিচেই রাগ করছো, তেমন কঠিন কাজ নয়, সেলাইয়ের কাজ, আর আমি তো সারাদিন বসেই থাকি। তবু একটু সাবধানে থেকো, বোনের হুকুম না শুনে কি পারি? এভাবে রাত জেগে জেগে জঙ্গলে বসে তোর সঙ্গে আমি প্রেম করতে পারবো না। হয় আমাকে তোর প্রেমের চাকরি থেকে বরখাস্ত কর, নইলে শীঘ্র বিয়ে কর। না রাজু, আর কত দিন সবুর কর। এদিকে পেকে আমি ঝুলুন, ভেতরে রস সব শুকিয়ে গেল, আর বলে কিনা সবুর কর, বল বিয়ে করবি কিনা, আজ তোকে বলতেই হবে, নইলে এক পরে সব টাকা দাঁত ফেলে দেবো। আমার মা বাবা কেউ নেই বলে তুই আমাকে এত হেলা করিস না? আউট অফ ফোকাস, কে বললো তোর কেউ নেই? এই দেখ, আমি তোর বাপ মা খালা খালু সব। কি কি বললি? তো বাবা, তো বাবা শিখবে তো বাবা। আরে কি মুশকিল, মাছি করছি বাবা, করছি তওবা করছি। হ্যাঁ, এই নাম করলাম, কাম করলাম, তওবা 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 তো করলাম। এবার বল আমি তোর কে? জানি না। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ, চাঁদনি রাত, এই নির্জন পরিবেশ, গায়ের রক্ত গরম হওয়ারই কথা, এবং আমাদেরও হয়েছে। তোমার প্রেম দরিয়াতে আমরা একটু সাঁতার কাটি। আরে তাতে হাসের বাচ্চা, যা পুকুরে সাঁতার কাট, দরিয়ায় নয়, কারণ দরিয়ায় 10 নম্বর মহা বিপদ সঙ্গে। যেন বলছিলাম, তারপর যেন কি বলছিলে? Yeah!
যেন বলছিলাম, লেগেছে জি। বাচ্চার কাপড়গুলি একটু যত্ন করে বানাবেন ভাই। নিশ্চয়ই, কিন্তু একটা বাচ্চার জন্য এতগুলো কাপড়। সামনের সোমবার বাচ্চার জন্মদিন তো তাই। আচ্ছা চলি। আচ্ছা ড্রাইভার চলো। সোমবার, সামনের সোমবার তো আমার ছেলেরও জন্মদিন। এই না ধরো। আমাকে মাফ করুন বাবা, আমার ওয়াদা আমি রাখতে পারিনি। আমি যে মা। তাহলে তুমি চাও না যে তোমার সন্তান সুখে থাক, শান্তিতে থাক? ও সুখী যে আমার সুখ, ওর শান্তি যে আমার শান্তি। তাহলে কেন এসে ভুলে গেছো কি এর পরিণতি? আর আসবো না, ওকে পাথর চেপে থাকবো, আর কোনো দিন আসবো না। তবু আমার মানিক সুখে থাক, সুখে থাক। আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। তোমার বাবা সোনামণি, লক্ষ্মীমণি, ইশ কি সুন্দর সোনামণি লক্ষ্মীমণি। নিষ্ঠুর, মা হয়ে বাচ্চাকে ফেলে গেছে, এই নার্স ওর মা নয় অথচ। কার কথা মনে পড়েছে, মার কথা? নার্স, মা অতি পবিত্র নাম, কোন কলঙ্কিনী পাপিষ্ঠাই এ ফুলের মতো অবুধ শিশুর মা নয়। ওর নামে বাড়িটার কোনো দিন উচ্চারণ করবেন না। ¶¶
যাও বাবা, দোয়া করি মানুষের মতো মানুষ হও। আউট অফ ফোকাস হবে না মানে হতেই হবে। তবেই হয়েছে, তুই নিয়ে যাচ্ছিস স্কুলে। কেন, কি হয়েছে? তোর হাত ধরে যখন স্কুলে ভর্তি হতে যাচ্ছে তখন ওর ভবিষ্যৎ তোরই মতো আউট অফ ফোকাস। কি, আমার বাড়িতে থেকে আমাকে সরা। দাদা, তোকে দেখাচ্ছি মজা, মেরে তোকে বানিয়ে দেবো তোকে। দাদু ভাই চল, চলো অঙ্কেল। শাবাস, আউট অফ ফোকাস, আউট অফ ফোকাস, আউট অফ ফোকাস। আমার ডিউটি ফিনিশ, ধরো তোমার জিনিস। ভর্তি হয়েছে হবে না মানে কি ভেবেছিস আমাকে? কি আর ভাববো, বীর পুরুষ। ও বড্ড খিদে পেয়েছে, স্টুডিওতে যেতে হবে, জলদি খেতে দে। মা, আমার বাবা কোথায়? তার আমার বাবার নাম জিজ্ঞেস করছিল। বলো না মা, আমার বাবা কোথায়? আছে বাবা, আছে, বলবো, সব বলবো। আগে তুই আমার আশা পূরণ কর, লেখাপড়া শিখে বড় হ, মানুষ হ। লিখতে দিচ্ছি, লিখো। ধনী, দরিদ্র, সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই কবি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লেখা হয়েছে Hey,
আমার নাম নাফিস, তোমার নাম কি? খোকন। ক্লাসে বারবার এমন করে তাকাচ্ছিলে কেন? তুমি কেন তাকাচ্ছিলে? কি জানি, কেন জানি তোমাকে আমার খুব ভালো লাগে, মনে হয় অনেক দিনের চেনা। আমার না ভাই বোন কেউ নেই, তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? তুমি যদি আমার ভাই হতে। না না না, আমরা গরিব। ইউ মানে তুমি, ব্রাদার মানে ভাই। ভাই আমি কেমন করে তোমার ভাই হব? কি রে খোকন, পড়াশোনা বাদ দিয়ে ভাই ভাই করছিস কেন? ইস মা, আমার যদি একটা ভাই থাকতো। খোকন জানো মা, আজ স্কুলে একটা ছেলে ওরা বললো আমাকে, বলে কি তুমি যদি আমার ভাই হতে। না বাবা না, তুই দক্ষিণী মায়ের ছেলে, বড়লোক ছেলেদের সঙ্গে মিশবি না, ওরা মানুষকে দুঃখ দেয়। নাফিজ কি ভাবছ? বাবা আমার যদি একটা ভাই থাকতো। ও আমার তো মাই নেই, ভাই কোথায় পাবো, তাই না বাবা? টিফিনের সময় ইট আইসক্রিম বডি কোড। আরে তুই আবার ইংরেজি শিখলি কবে? কেন খোকনের পড়া শুনে আরে শুনবি? বলতো ইউ মাঙ্কি। হ্যাঁ আমি বানর। ইউ ডগ। আমি কুত্তা। ইউ ইউ দেখো পাবলিকুন ও টাকা তো পকেটে রেখেছিলাম, হারিয়ে গেছে। হারিয়ে গেছে চালাকি, দাও টাকা দাও, টাকা দাও বলছি, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। এই নাও টাকা, এসো বন্ধু। দরদ দেখো যেন মা পেটে আপন ভাই। তুমি কেন টাকা দিলে? নইলে আজকে বলে যে তোমাকে মারতো সে আমি সইতে পারতাম না। কেন আমি তো তোমার কেউ নই। কেউ না, যদি সত্যি তুমি আমার ভাই হতে কত ভালো হতো, তাই না? না না, তোমরা বড় লোক, আমরা গরিব। মা বলেন বড় লোকরা কোনোদিন গরিবের আপন হয় না, ভাই হয় না। তোমার মা মিথ্যে বলেছেন। না আমার মা কখনো মিথ্যে বলেন না, তোমার মা বলতে পারেন? আমার তো মাই নেই। মা নেই? না ভাই, সবার মা আছে, আমার মা নেই। তোমার মা নেই আর আমার বাবা নেই। কিন্তু তোমার বাবা এনে তোমাকে স্কুলে ভর্তি করালো? না রাজু অঙ্কে। তাহলে সত্যি তোমার বাবা নেই? না। তাহলে আমাদের দুজনের তো একই দুঃখ, তাই না? ইস তোমার মতো যদি আমার একটা মা থাকতো। জানো আমার না কোনো কিছুর অভাব নেই, যখন যা চাই সঙ্গে সঙ্গে পাই, কিন্তু মা, কেউ আমাকে একটা মা দিতে পারে না ভাই, পারে না। তাহলে আমি তোমাকে কি? আমার মায়ের ভাত। সত্যি সত্যি বলছো বন্ধু? হ্যাঁ বন্ধু। না শুধু বন্ধু নয় ভাই। কি করছো? আমাদের বন্ধুত্ব পাকাপাকি করলাম। তুমি তো দিলে, আর আমি তোমাকে কি উপহার দেবো? কেন তুমি বললে যে তোমার মায়ের ভাগ। কিন্তু বন্ধু তোমরা যে বড় লোক এ কথা যেন মা না জানে। আচ্ছা একদিন পর আজ মায়ের মুখ দেখব, চলো ভাই। মা মা এসো মা, ওমো বন্ধু দাও নাকি। Thank you.
তোমরা বুঝি একই ক্লাসে পড়ো? জি। এসো। বসো বাবা। আপনি বসেন। তোমার বাবা কি করেন? জি, আমার বাবা চলে যাচ্ছিলে বাবা। মামনি, আংটিটা বন্ধুকে পরিয়ে দে। না, তোমার বাবা কি করেন? ব্যবসা। তোমার বাবার নাম? পরীক্ষা নিচ্ছ নাকি? আমি খেতে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তোমার বসে বাবা। ঝুকুর ঝুকুর চলে রে, ও ল্যাংরা ঘোড়া রে, এক পা ঘোড়া রে, দেখে যশ কুলে।
ধানেতে আছাড় খেয়ে ভেঙেছে কোমর, আল্লাহ জানে আজকে রাতে উঠবে কিনা জ্বর। ধানেতে আছাড় খেয়ে ভেঙেছে কোমর, আরে আল্লাহ জানে আজকে রাতে উঠবে কিনা জ্বর। তুই আমার হাতে ধর, আমায় কবুল কর, আমার হাতে ধর, আমায় কবুল কর। ও ল্যাংরা আরে ও ল্যাংরা ঘোড়া রে, এক পা ঘোড়া রে, দেখে যা সকলে যেন স্টেশনের স্টেশনের মালগাড়িটা ঝুকুর ঝুকুর চলে রে। ও ল্যাংরা ঘোড়া রে, এক পা ঘোড়া রে, দেখে যা সকলে। গোমরা মুখের ঝামটা গালি সইতে নারে আর, তোর মতো বাড়ি বাড়ি দেখেছি হাজার। গোমরা মুখের ঝামটা গালি সইতে নারে আর, আরে তোর মতো বাড়ি বাড়ি দেখেছি হাজার। তুই নরম হয়ে চল, প্রেমের গরম কথা বল, নরম হয়ে চল, প্রেমের গরম কথা বল। একবার আমি ফুটে গেলে তোরবি গ্যাঁরা কলে রে। ও ল্যাংরা আরে ও ল্যাংরা ঘোড়া রে, এক পা ঘোড়া রে, দেখে যা সকলে যেন স্টেশনের স্টেশনের মালগাড়িটা ঝুকুর ঝুকুর চলে রে। ও ল্যাংরা ঘোড়া রে, এক পা ঘোড়া রে, দেখে যা সকলে। ও ল্যাংরা ঘোড়া রে, এক পা ঘোড়া রে, দেখে যা সকলে। শনির ভয়ঙ্কর প্রভাব, বিয়ের আরো দেরি হবে। পাঁচ বছর ধরে মাস মাস ১২০ টাকা করে দিয়ে আসছে, আরো মাস মাস ১২০ টাকা করে দিতে হবে। হবে। ও, এই জন্যই তাহলে চম্পা বিয়েতে রাজি হয় না। ছেলে অবশ্যই ভাব ভালো হবে, আর দেখতেও খুব সুন্দর হবে। দেখি আমার ভেশ। টাকা টাকা মানুষ নেই তো, ভূত শরীর টাকা। আপনি? জি আমি, আমার হাতটা একটু দেখুন তো। দেখি, আমি কি বিয়ে করেছি? জি হ্যাঁ। আচ্ছা, আমি কয় ছেলে মেয়ের বাপ? সুখী পরিবার, এক ছেলে এক মেয়ে। বহুত আচ্ছা, বলুন তো। বাপ রে বাপ কাকে বলে? বাপ রে বাপ আগে বাপ। আব্বা আব্বা, শালা চিটিং করে করে আমার বিয়ে পিছিয়ে দিয়েছিস। এবার তোর বিয়েতে না করবি না? এত মিষ্টি হলে কি হবে,
এখানে মায়ের মতো আদর করে খাওয়ানোর কেউ নেই, নিজেকেই খেতে হবে। না নাফিস, কেউ আমার বন্ধু, আমরা একসাথে পড়ি। এসো পরিচয় করে দিই, আমার বাবা। থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এত আদব কথা তোমাকে কে শিখিয়েছে বাবা? আমার মা। তোর বাবা কি করেন? ওর বাবা নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা খাও। হ্যাঁ, তোমার বাবা খুব ভালো লোক, তোমার মতো আমার যদি একটা বাবা থাকতো। ভাবছো কেন? তুমি যখন আমাকে তোমার মায়ের ভাগ দিয়েছো, তোমাকেও আমি আমার বাবার ভাগ দেব। না দাদু, ওকে। আমার বন্ধু। কি নাম তোমার? খোকন। তোমার বাবা কি করেন? জি, আমার বাবা নেই, আমরা গরিব। এতে গরিব অসহায়? তুমি তুমি কেন এইসব আদি বাজে ছেলের সাথে মেশো? ওর সঙ্গে মিশতে তুমি খারাপ হয়ে যাবে। না দাদু, ও আদি বাজে ছেলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর কোনদিন যদি তোমাকে এখানে দেখি, আমি তোমাকে পুলিশে দেবো। চলো সুটকে যাও, ওকে গেটের বার করে দে। আয় বেটা যাও। তুমি আমার বন্ধুর মনে কষ্ট দিও না। আর কোনদিন এই বাড়িতে ঢুকেছিস কি? তোকে আমি পুলিশে দেবো। আমি তোমাকে আমি তোমাকে নতুন গাড়ি কিনে দেবো, তাছাড়া তুমি স্কুলে যাবে, বেড়াতে যাবে। তুমি ঠিকই বলেছিলে মা, বড় লোকটা কখনো গরিবের বন্ধু হয় না, ভাই হয় না, কখনো না। নাফিসের কোনো দোষ নেই বাবা, তুই ওর উপর রাগ করিস না। হ্যাঁ মা, সব দোষ আমার। কেন আমি তোমার কথা শুনিনি? কেন আমি বড় লোককে আমার বন্ধু আমার ভাই বানালাম? কেন আমি ওদের বাড়িতে গেলাম? চুপ কর বাবা, চুপ কর মা, চুপ কর মা গো, চুপ। আমার বন্ধু আমার ভাইকে দাঁড়িয়ে তুই বসে বসে আরাম করছিস? যে আর যে তুই আমার বন্ধুকে মেরেছিস, তোর সে আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো তোর হাত, আমি ভেঙে ফেলবো। বন্ধু, আমার উপর রাগ করেছো বন্ধু? নাফিস, তুমি আর আমার সঙ্গে মিশো না, আমাকে ভুলে যাও। আমরা গরিব, আমার সঙ্গে তোমার কোনোদিনও বন্ধুত্ব হতে পারে না। মা বন্ধু, বাবা খোকন কি হয়েছে? কিছু না মা, কিছু না। বন্ধু বন্ধু বন্ধু, আমার উপর রাগ করো না বন্ধু, বিশ্বাস করো, দারোয়ানকে আমি শাস্তি দিয়েছি, বাবাকে বলে বাড়ি থেকে দাঁড়িয়ে দেব। তুমি তুমি আমাকে মাফ করো বন্ধু, মাফ করো মা। ওকে তুমি যেতে বলো মা, ওকে তুমি যেতে বলো। বন্ধু, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি, আর তুমি তুমি আমাকে দাঁড়িয়ে দিচ্ছ। বেশ যাচ্ছি মা গো, আমার মা নেই, তোমাকে পেয়েছিলাম কিন্তু আবার হারালাম। আসি মা। ওরে নারে না, কখন তোর ভাই, আমি তোর মা, তোকে আমি কিছুতেই যেতে দেবো না রে, কিছুতেই না। না কখন দুজনে তোরা হে বুকের হিরত, তোরা সবকিছু তোরাই
কি দাদু? আমাকে কিছু টাকা দিবে দাদু? টাকা? কেন টাকা দিয়ে কি হবে? আমি ফার্স্ট হয়েছি তো, তাই আমার বন্ধুদের মিষ্টি খাও। আচ্ছা ওচ্ছা মানি ব্যাগটা ও আলমারিতে দাও, আমি নিয়ে আসছি। আচ্ছা তোমাকে যেতে হবে না, চাবিটা আমাকে দাও, আমি আনছি। ওকে সাবধান। ওকে মার ছবি, বন্ধুর মার ছবি দাদুর আলমারিতে। যাই বন্ধুর মাকে দেখাবো। চল এই যে দাদু ভাই, তোমার নতুন গাড়ি, তুমি ফার্স্ট হয়েছো তাই উপহার দিলাম। থ্যাংক ইউ দাদু। ড্রাইভার ওকে স্কুলে পৌঁছে দিয়েছো যে অফিসে আসবে, আমি তুমি ফ্যাক্টরি দেখতে যাবো। আচ্ছা আচ্ছা দাদু। মজার জিনিস দেখাবো। কি? এখন না, ক্লাস হয়ে গেছে, জলদি চলো। খবরদার তুমি আমার পাশে বসবে না, পিছনে গিয়ে বসো। কেন ক্লাস তোমার একা নাকি? দেন একটা বসিয়ে, বাপের না ভুলে যাবে। ভুলবে কি, ও তো বাপই নেই। বাপের কথা বলো না, বললে কি করবি? তোর তো বাপই নেই, তুই তো ও আমাকে মেরেছে স্যার। না স্যার, ওর কোনো দোষ নেই। তুমি বসো। ভালো কেন মেরেছ? আমি মারিনি স্যার। তোমরা বলো কে কাকে মেরেছে? এসো এসো দিকে, বলছি এসো। ও নির্দোষ, ওকে মারবেন না স্যার। এসো আর দাও। বসো। বন্ধু বন্ধু দাঁড়াও, দাঁড়াও বন্ধু, বন্ধু আমি আসছি বন্ধু। বন্ধু না বন্ধু, ছাড়ো আমি আর পড়বো না, আমাকে ছেড়ে দাও। তোমার বাপ আছে তুমি পড়ো, আমার বাপ নেই বলে সবাই আমাকে গাল দেয় মারে, আমি আর পড়বো না। কি হবে পড়ে, বইপত্র সব পুড়ে ফেলবো, বিক্রি করে ফেলবো। বন্ধু ছাড়ো আমাকে। বন্ধু মা মা খোকা কি হয়েছে বাবা? আমি আর পড়বো না মা, স্কুলে যাবো না, বইপত্র সব বিক্রি করে ফেলবো। কেন কি হয়েছে বাবা? বাপ নেই বলে সবাই আমাকে গাল দেয় মারে। বলো মা চুপ করে আছো কেন? আজ তোমাকে বলতেই হবে। কে আমার বাবা? চুপ করে আছো কেন? আজ তোমাকে বলতেই হবে কে আমার বাবা। কোথায় আমার বাবা বলো, জবাব দিচ্ছ না কেন? এই জন্যই কি সবাই আমাকে
আজ আমার বাপ নেই বলে দুনিয়ার সবাই আমাকে মারে, মাও মারলো, আমি আর পড়বো না, বইপত্র সব বিক্রি করে ফেলবো, বিক্রি করে এখান থেকে দূরে চলে যাব, অনেক দূরে। বন্ধু ছাড়ো, ছাড়ো আমাকে, বন্ধু দাঁড়ান, বন্ধু। খোকন এখন বড় হয়েছে, সব বুঝতে শিখেছে, এখন আমি ওকে কি জবাব দেব, কি জবাব দেব খোদা, কি জবাব দেব। কোথায় নিয়ে গেল? বন্ধুর ভাষায় খবর দিতে হয় না, পিসিবে হয়তো ভুলে ফেলে গেছে। খবর দে, আবার যদি কখনো এই বাড়িতে দেখি তোকে আমি পুলিশে দেব। পুলিশে দিক, তবু আমার বন্ধুর খবর জানাতে হবে। না না, আমি বলতে পারবো না, আমার জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাবাকে আমি কি করে বলবো, ওর বাবা যে আমাকেও ছেলের মতো আদর করে, আমার জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলে ভীষণ কষ্ট পাবে। না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, বন্ধুকে আমি নিজেই খুঁজে বের করব, নিশ্চয়ই কোনো হাসপাতালে আছে। আমার বন্ধু কোথায়? আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। ওয়ার্ড নাম্বার জানো? না। তাহলে কেমন করে পাবে? যাও বাবা যাও। আমি তোমার কাছে হাত তুলেছি, আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দাও, ওকে যেন আমি খুঁজে পাই খোদা, ওকে যেন আমি খুঁজে পাই। খোকন, খোকন, কোথায় গেছিলি বাবা, কোথায় গেছিলি? রাগ করিস না বাবা, তোকে আর মারবো না, কোনো দিন মারবো না রে, কোনো দিন মারবো না। মা, মা গো, কি করছেন আপনারা? আজ দুদিন হলো কোনো খোঁজ বের করতে পারছেন না? চেষ্টা আমরা কোনো ত্রুটি করছেন একবার সাহেব, যেখানে যেখানে সম্ভব সব জায়গায় খোঁজ নিয়েছি, সবগুলো থানা, এতিমখানা, হসপিটাল, কোনো জায়গা বাদ নেই। সর্বনাশ, তাহলে নিশ্চয়ই ওকে কেউ কিডন্যাপ করেছে। অসম্ভব কিছু নয়, আজকাল এমনটা প্রায়ই হচ্ছে, ধনী লোকের বাচ্চাকে কিডন্যাপ করে ক্রিমিনালরা টাকা দেয় করে। সর্বনাশ, ও আমার বংশের একমাত্র সন্তান। আপনি কিচ্ছু ভাববেন না, খুঁজে আমরা বের করবই। বাই দিস টাইম আপনি বাচ্চার ছবি সহ কাগজে একটা বিজ্ঞাপন ছাপিয়ে। হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি করছি, আমি 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা করব। লেন্সটা গেল কোথায়? আউট অফ ফোকাস। ব্যাগ, চম্পা আবার ব্যাগে লুকিয়ে রাখেনি তো? না, চম্পাকে নিয়ে আর পারলাম না। আমার স্টুডিও রানীর ছবি, রাজু ভাই কি লুকাচ্ছ? কই না তো, কিছু না। হো, আমার স্টুডিওতে তোলা। আরে তুমি তো আমাকে সেই লোকটার সঙ্গে ছবি তুলতে পাঠিয়েছিলে, ছবি তোলার পর সেই লোকটা আমাকে মোটা বকশিশ দিয়েছিল, আর ভয় দেখিয়ে সাবধান করে দিয়েছিল কোন অক্ষরে এই কথা যেন আমি কাউকে না বলি, আর
সেই জন্যই তো নেগেটিভ গুলো তোমাকে দেখেনি উস্তাদ, লুকিয়ে রেখেছিলাম। দেখে যাও দেখে যাও, নাফিসের ছবি পেপারে চেপেছে। সন্ধান প্রার্থী ইকবাল চৌধুরী, রোড নাম্বার 7/1, হাউস নাম্বার 541, ধানমন্ডি, ঢাকা। নাফিস, নাফিস নিখোঁজ। আমার নাফিস কোথায়? হারিয়ে ফেলেছে আমার সন্তান, আমার বুকের মালিক হারিয়ে গেছে। না না আপা, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, তোমরা কিছুই জানো না। আমি চৌধুরী বাড়ির বউ, নাফিস আমার ছেলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রানী, চম্পা রানী কোথায়? এক্ষুনি ছুটে বেরিয়ে গেল। কোথায় গেল? ওনার চৌধুরী বাড়িতে। রানী আপা নাকি সে বাড়ির বউ। দেখ দেখ, নাতে ছাড়িয়ে গেছে। ওনা কি রানী আপার ছেলে? তোমার সাগরেদের তোলা সেই ছবিগুলো বাজি মাত করেছে তো? একটা সতী সাধ্বী ঘরের বউকে সুমন্তর ছু করে নষ্টা মেয়ে বানিয়ে স্বামীর ঘর ছাড়া করে। কি ব্যাপার রাজু, আমি যে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ চম্পা, তো রানী আপা ঠিকই বলেছে। আমার আর কোনো সন্দেহ নেই, সে চৌধুরী বাড়ির বউ, নাফিস তারই ছেলে। রাজু কি বলছিস তুই? হ্যাঁ চম্পা, সব সত্যি। আর রানী এই দুর্ভাগ্যের জন্য দায়ী কে জানিস? রমজান। আর তোর রক্ত আমি চুষে খাবো কুত্তা। আমি তোর বাপ, এই ছবিগুলো চিনিস? এই ছবি তুই কোথায় পেলি? যেখানেই পাই আগে বল, এই ছবিগুলো তুলে কেন কেন একটা মেয়ের জীবন ধ্বংস করেছিস? জবাব দে। জবাব দেবো আমি, রমজান? হ্যাঁ হ্যাঁ, তোকে আর জবাব দিতেই হবে। একটা মেয়ের জীবন থেকে তুই তার স্বামীকে কেড়ে নিয়েছিস, তোর জন্য তার ছেলে নাফিজ আজ নিখোঁজ হয়েছে, বাপ থাকতে এই মাসুম বাচ্চাকে তুই এতিম বানিয়েছিস। বেশ করেছিস, তাতে তোর কি দোষ? শুরু যখন তুই করেছিস, শেষটা তাহলে আমাকেই করতে দে। আর Shut up!
জল চৌধুরীর কাছে গিয়ে এক্ষুনি প্রমাণ করতে হবে। একটা নিষ্পাপ মেয়েকে মিথ্যা অপবাদ দেবার জন্য আমার লোককে দিয়ে তুই ছবিগুলো তুলেছিলি। চল না, আমি যাব না, তোর বাপ যাবে। রমজান চল, শুধু একবার আমার সঙ্গে চল ভাই। ফুলের মতো একটা নিষ্পাপ মেয়ের জীবন বরবাদ হয়ে গেছে রমজান, চল। হ্যাঁ রমজান ভাই, সে তার স্বামীকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, সব হারিয়েছে, তার সোনার সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। হ্যাঁ রমজান, হ্যাঁ আমি তোর পায়ে ধরি রমজান। শুধু তোর একটা কথায় একটা দুঃখিনী মেয়ে তার স্বামী সন্তান হারানোর সংসার সব সব আবার ফিরে পাবে রমজান। চল ভাই চল না রমজান ভাই। রমজান চাচা, আমার মা সারা জীবন ধরে কেঁদেছে, আর তুমি তাকে কাঁদিও না রমজান চাচা। আমি হাত জোর করছি রমজান চাচা, আমি তোমার পায়ে পড়ি রমজান চাচা। আমার মাকে তুমি আর কাঁদিও না, চলো চলো রমজান চাচা। আমি যাব, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমি আমি এখানে আপনি আহত ছেড়ে পড়ুন, ছেড়ে পড়ুন না। তুমি আবার কেন এসেছো? কোথায় কোথায় আমার নাফিস, আমার বুকের মালিক কোথায়? আমার বাড়ি খাড়াতে পারে না, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ওকে মেরে ফেলেছেন। বলুন চাপি ও সাদা মিথ্যে অপবাদ দিয়ে আমাকে স্বামীর ঘর ছাড়া করেছেন কিছু বলিনি, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন কিছু বলিনি, কিন্তু দুধের বাচ্চা নাফিসকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে রেখেছিলেন। কোথায় কোথায় আমার আনা? ওকে আপনারা শেষ করে ফেলেছেন, মেরে ফেলেছেন। কেন কেন আমার আমানত আমাকে ফিরিয়ে দিন না, আমি চাও না। বলো বলো আমার নাফিসকে কোথায় হারিয়ে ফেলেছ? আমার নাফিস কোথায়? জবাব দাও। খবরদার, ওই পাপ মুখে আমার ছেলের নাম আর কখনো উচ্চারণ করবে না। আমি আমি পাপি। হ্যাঁ হ্যাঁ তুমি পাপি, আর পুরুষের বাহুলগ্ন হতে যে মেয়ের এতটুকু বাধে না সে নারী জাতির কলঙ্ক। সব মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ মিথ্যে আমিও ভেবেছিলাম, তাই বাবার কথা অবিশ্বাস করে আমি ছুটে গিয়েছি আমাদের বাড়ি, আর সেখানে গিয়ে আমি শুনেছি তোমার অবৈধ প্রেম লীলার কথা। আর পাড়ার কারো কাছে গোপন নেই, এক্ষুনি বেরিয়ে যাও, মানে ঘাড় ধরে বের করে দেবো। তাই যাও, শুধু একটিবার বলো আমার নাফিস কোথায়? আমার নাফিস হারাতে পারে না, তুমি পাপ হয়ে পাথর হতে পারে মা, ওকে ছাড়া আমি বাঁচবো না, কিছুতেই বাঁচবো না, কিছুতেই না। বন্ধ করো নাটক। খবরদার চৌধুরী সাহেব, ওর অধিকারে এবারে বউকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছেন। ও দুশ্চরিত্রা, তার অনেক প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ? এই তো সেই প্রমাণ, তাই না চৌধুরী সাহেব? কে তুমি? আপনার বাবা যদি কঞ্চি হন আমি তবে বাস। না না ভেতরে যাবেন না চৌধুরী সাহেব, আপনার সব মাল এখন আমার হাতে। 1 2 3 4 5 6 সাবি লাকি সাবি বাট ইউর ব্যাড লাক। কিন্তু এইগুলো আস্তে একটু আস্তে চৌধুরী সাহেব, হ্যাঁ তো ব্যস্ত হচ্ছেন। কিন্তু এই ছবি তোমার কাছে গেল কি করে? আল্লাহর ইচ্ছে। কাজে কথা রাখো। কাজের কথা চাই তাই না রমজান? রমজান বল, এই সেই ছবি, ওই অবলা অসহায় মেয়ের জীবনটা ধ্বংস করে দেবার জন্য চৌধুরী সাহেবের চক্রান্তেই তুই আমার লোককে দিয়ে এই ছবিগুলো তুলেছিলি। মিথ্যা অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দেবার পর ও যখন বাঁচার তাগিদের সামান্য একটা চাকরির জন্য অফিসে অফিসে ঘুরছিল, তখন এই চৌধুরী সাহেবের চক্রান্তেই এই ছবিগুলো উঠেছিল। বল বল রমজান,
বল। হ্যাঁ বলবো, আজ আমি সব খুলে বলবো। না না, অর্থের লোভে এতদিন অন্ধ ছিলাম, কিন্তু আপনার টাকার গোলামি আর নাই চৌধুরী সাহেব। আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। হ্যাঁ আপনি, আপনি আমাকে পাপী বানিয়েছেন। রামজা থামুন, মিথ্যে অপবাদ দিয়ে আপনি তো ওনাকে এই বাড়ি থেকে তাড়িয়েছেন। শুধু বাড়ি থেকে তাড়িয়েই ক্ষান্ত হননি, আমাকে দিয়ে বস্তি ছাড়া পর্যন্ত করিয়েছেন। আপনি তো সঙ্গে ছিলেন, ছিলেন না? ছোট সাহেবকে তার স্ত্রী সম্পর্কে ভুল বোঝাবার জন্যে চক্রান্ত করে আমাকে দিয়ে এই ছবিগুলি তুলিয়েছেন। বলুন সব মিথ্যে? ধন দৌলতের মোহে অন্ধ হয়ে একটা মিথ্যেকে ঢাকার জন্য বড়লোক চৌধুরী সাহেব আজ কত ছোট লোক সেজেছে। বাবা হ্যাঁ সব মিথ্যে, এর এক বর্ণও সত্য নয়। ওই স্টপ ইট, এখনো বলছো সব মিথ্যে? একটা জ্বলন্ত সত্যকে অর্থ আর আভিজাত্যের মিথ্যে অহংকার দিয়ে এখনো রেগে রাখতে চাও? তুমি এত নীচ, এত জঘন্য যে তোমাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। বলো কেন, কেন আমাদের দুজনের জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? আমার বিবাহিতা স্ত্রীকে চরিত্রহীন আর মিথ্যে অপবাদ দিয়ে কোন অধিকারে বাড়ির থেকে তাড়িয়েছ? বলো, জবাব দাও। আমি যা কিছুই করেছি সব তোমার ভালোর জন্যই করেছি। ও এবারের পুত্রবধূ আমার যোগ্য নয়, কারণ কারণ আমার বাবা চৌধুরী সাহেব অত্যন্ত বড় লোক আর ওরা গরিব, তাই না? হ্যাঁ হ্যাঁ ও গরিব, কিন্তু গরিবরাই মানুষ বাবা, ওরা মিথ্যেবাদী প্রতারক নয়। আর তোমাদের মতো বড় লোকরা অমানুষ, সমাজের সমস্ত অশান্তির মূলে তোমরা। অর্থ আভিজাত্য আর বংশ গৌরবের জন্য তোমরা পারো না এমন কোনো কাজ নেই। তোমরা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নাও, স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নাও, হাজার হাজার সাজানো সোনার সংসার আগুনে পুড়িয়ে ছাই করে দাও। তোমরা নরকের কীট, সমাজের শত্রু। আই হেট ইউ, আই হেট ইউ। তোমার জন্য আমার স্ত্রীকে হারিয়েছিলাম, তোমার জন্য আমার এক সন্তানকে হারিয়েছি, সে নিখোঁজ। এখন তাকে কোথায় পাবো? বলো বাবা, বলো কোথায় আমার নাপিত, কোথায় আমার নাপিত? বলো বাবা, জবাব দাও। না বাবা, আমার ভাই হারায়নি, পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ মা, লোকজন ধরাধরি করে কোথায় যেন নিয়ে গেল। নিশ্চয় কোনো হাসপাতালে নিয়ে গেছে। ড্রাইভার গাড়ি বের করো। মা, এই সেই গাড়ি, আমার ভাইকে অ্যাক্সিডেন্ট করেছিল, এই সেই নাম্বার। চলো 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 চলো। তাহলে আমরা সেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম। বয়স 6-7 বছর? হ্যাঁ। গায়ের রং ফর্সা? কোথায় সে? সরি, আজ সকালেই সে। আমাকে বাবুরে ডাকছে, বন্ধু তুমি কোথায় মামনি? পানি খাবো, আমি এসেছি বাবা, এইখানে এসেছি মামনি। বন্ধুকে মানা করে দিও, ও যেন বই বিক্রি না করে। না না বন্ধু, না, আমি বই বিক্রি করব না। তুই এসেছ বন্ধু? ওরে ওরে, না রে না, ও তোর বন্ধু নয়, ও তোর ভাই, আপন ভাই। ভাই ভাই
বাবা নাফিস ছোট সাহেব সর্বনাশ হয়েছে আপনার বাবা 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 বাড়ি খাড়াতে পারে না নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ওকে মেরে ফেলেছেন বলুন জবাব দিন এত নিচ এত জঘন্য যে তোমাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয় তোমরা ধমদের শত্রু আই হেই কিউ আই কি হেই কিউ আমি পাপি আমি পাপ করেছি মহা পাপি আমি মৃত্যুই আমার একমাত্র প্রায়শ্চিত্ত আমাকে মরতে দেয়নি কিন্তু এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোন অধিকার নেই কোনো অধিকার নেই মা আমি তোমাকে অনেক কাঁদিয়েছি আর তুমি তুমি নিজের হাতে আমাকে শাস্তি দাও গুলি চালাও চালাও গুলি চালাও গুলি তোমার মতো একটি সরল পবিত্র মনের মেয়ে আমার মতো একটা জঘন্য পাপীকে খুন করে কেন নিজের হাত নাপাক করবে তুমি পারবে না কেন তুমি আমাকে বারবার বাধা দিচ্ছ কেন আমাকে মরতে দিচ্ছ না আপনি মরে গেলে আমরা যে সবাই এতে হয়ে যাব মা আমি কাকে বাবা বলে ডাকবো কার সেবা করব ওরা ওরা কাকে দাদু ডাকবে ওরা কাকে দাদু ভাই বলে ডাকবে ওরা কাকে দাদু ডাকবে দাদু দাদু ওরে দাদু ভাই ও ওরে তোরা তোরা আমাকে মাফ করে দে দাদু মাফ করে দে একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আরে দোস্ত আমি 5 বছর পরে দুবাই থেকে দেশে ফিরে এলাম ইয়া রাব্বি তো কায়েম হালুকা কায়েম হালুকা হালুয়া আরে হালুয়া না কায়েম হালুকা মানে আপনারা সবাই কেমন আসসালাম